সবাইকে স্বাগত জানাচ্ছি আয়ন জার্নালের সাথে আছে আমি SH Shohagh আয়ন জার্নাল হচ্ছে সংবাদের ভিতরের সংবাদ এবং এই সকল সংবাদ প্রবাহে আলোচনা পর্যালোচনা দর্শক আপনারা জানেন যে আমরা এই অনুষ্ঠানে মূলত সপ্তাহের আলোচিত যে সকল ঘটনাগুলো নিয়ে আলোচনা করে থাকি এবং আমাদের সাথে আলোচনা আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আমাদের ঠিক বাম দিকে ব্যাস্টার জালাল উদ্দিন সদস্য জাতীয়তাবাদ এনজিও ফোরাম ইউকে স্বাগত আপনাকে আপনাকে স্বাগত আপনাকে ধন্যবাদ আমাদেরকে আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য এবং আয়ন টিভিকে ধন্যবাদ ধন্যবাদ এছাড়া আরও রয়েছেন অ্যাডভোকেট ইউসুফ শেখ সদস্য লন্ডন বাংলা প্রেস ক্লাব একজন আইনজীবী এবং কলামিস্ট স্বাগত আপনাকে ধন্যবাদ আপনাকে দর্শক আগেই বলেছি যে এই অনুষ্ঠানে আমরা সপ্তাহের আলোচিত ঘটনাগুলি নিয়ে আলোচনা করে থাকি এবং এই অনুষ্ঠানটি দেখছেন আপনারা Sky 782 নম্বরে শুধুমাত্র আয়ন টিভিতে এবং স্কাইয়ের পাশাপাশি আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন আয়ন টিভি নিজস্ব ফেসবুক পেজের মাধ্যমে দর্শক আপনারা আমরা জানি যে গত বেশ কিছুদিন ধরেই সিলেটের বন্যা পদ্মা সেতু উদ্বোধন এবং পদ্মা সেতু উদ্বোধনের পরে কিছু কিছু ছোট ছোট কিছু ঘটনা 300টি আসনে ইভিএমের মাধ্যমে ভোট ইসির সিদ্ধান্ত কিংবা ইসির প্রস্তাবনা সহ আওয়ামী লীগের সিদ্ধান্ত এই অনেক কিছু মিলেই আর কি গোটা দেশ চলছে তো আমরা এই কয়েকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব আমি শুরুতে আসতে যাচ্ছি ব্যাস্টার জালাল উদ্দিন আপনার কাছে আমি যদি যেহেতু আপনি সুনামগঞ্জের মানুষ জি এবং আমরা জানি যে সিলেট বিভাগে যে বন্যার যে পাথর ভাব জি যে বন্যা এখন যদিও পানি অনেকটা নিয়ন্ত্রণে কিছুটা নিয়ন্ত্রণে এবং ত্রাণ কার্যক্রম এখনও চলছে তো সেই প্রেক্ষিতে এই মুহূর্তে সুনামগঞ্জের অবস্থা কি আপনি যদি একটু ব্যাখ্যা করেন জি ধন্যবাদ আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন দেখেন আজকে প্রায় 2 সপ্তাহের উপরে চলতেছে সুনামগঞ্জের বন্যা প্রথম দিকে যেভাবে হানা দিয়েছে প্রায় অনেক সুনামগঞ্জের অনেক মানুষ সারা বাংলাদেশ সিলেট সুনামগঞ্জের প্রায় 100 জনের উপর মানুষ মারা গিয়েছে এখন একটু কন্ট্রোলে এসেছে মহান আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া যে পানি নেমে যাচ্ছে বাট এখনও শহরে প্রায় 20% মানুষের ঘরবাড়িতে এবং গ্রামে প্রায় আরও বেশি মানুষের ঘরবাড়িতে উঠানে এখনও পানি মোট কথা এখন সবচেয়ে বড় সমস্যা সৃষ্টি হয়েছে যে জলাবদ্ধতা এবং আপনি নিশ্চয়ই দেখেছেন একটা নিউজ হয়েছে বাংলাদেশে যে হাওয়ার দখলের একটা কারণ আচ্ছা হাওয়ার দখলের কারণে হাওড়ের আশপাশে জনবসতি গড়ে উঠেছে স্থাপনা গড়ে উঠেছে এবং পানির প্রবাহটা বন্ধ থাকায় যে বন্যার প্রকোপটা ভয়াবহ আকার ধারণ করেছিল যেটা সুনামগঞ্জ সিলেটের মানুষ গত 100 বছরের মধ্যে এরকম দেখে নেয় মুরব্বিয়ানরা বলতেছেন সবাই বলছেন যে গত 1988-র বন্যায় তো ক্ষতি হয় নাই যাই হোক সবাই ব্যক্তিগতভাবে প্রথম দিকে সাহায্য করেছে এগিয়ে গেছে সরকারও এগিয়ে গেছে বিভিন্ন প্রতিষ্ঠানে এগিয়ে গেছে বিভিন্ন অ্যাসোসিয়েশনে এগিয়ে গেছে সাহায্য করছে সুনামগঞ্জ শহরের পরিস্থিতি এখন ত্রাণ সামগ্রী মোটামুটি সবাই পাচ্ছে কম বেশি হলেও আগের থেকে প্রথম দিকে যেভাবে খাদ্যের অভাবে ভুগতেছিল ওষুধের অভাবে পানির অভাবে বিদ্যুৎ ছিল না যোগাযোগ বিচ্ছিন্ন ছিল রাস্তাঘাটে মানুষ বের হতে পারে নাই এখন একটু উন্নতির দিকে এবং সবচেয়ে সমস্যা হলো গ্রামের কথা যদি বলি রুরাল এরিয়াতে এগুলোতে এখনও ডেভেলপমেন্ট হয় নাই অনেক ত্রাণ সামগ্রী যাচ্ছে না যেমন আপনি মনে করেন একটা এক্সাম্পল দিই শাহজালাল ইউনিভার্সিটিতে আসছে চিটাং ইউনিভার্সিটিতে গাড়ি নিয়ে আসছে শাহজালাল ইউনিভার্সিটিতে ত্রাণ নিয়ে এগুলো শহরে বিতরণ হচ্ছে কিন্তু এখানে মানে নেতৃত্বের একটু অভাব আছে কোঅপারেশনের অভাব আছে বিটুইন গভর্নমেন্ট প্রাইভেট অথরিটির মধ্যে যে কীভাবে রুরাল এরিয়াতে একটু সাহায্য করা যায় তো আমি মনে করি শহরের অবস্থা একটু ভালো কম্পেয়ার টু রুরাল এরিয়া গ্রামীণ এরিয়া আচ্ছা ধন্যবাদ আপনাকে জানাত অ্যাডভোকেট ইউসুফ শেখ যে কথাটি বলছিলেন জালালউদ্দিন যে হাওর দখল অর্থাৎ হাওরের পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে জনবসতি স্থাপন এবং হাওড়ের মাঝখান দিয়ে রাস্তা হাওড়কে কেটে কিংবা হাওড়কে এই যে কয়েকটা কারণের কথা বললেন তো আপনি কি মনে করেন তাই যে হাওর দখলের বন্যার অন্যতম কারণ ছিল এটা এই মুহূর্তে যে আমরা বেসিক্যালি বদ্বীপের বাসিন্দা আচ্ছা আমাদের প্রায় প্রতিটা ডিস্ট্রিক্ট বাংলাদেশের নদী খাল বিল ডোবা জলাশয় হাওর বিস্তৃত আচ্ছা যে বন্যা এটা আপনি যদি ভৌগোলিকভাবে চিন্তা করেন আমরা ভাটিতে অবস্থিত এই পানিটা আকস্মিকভাবে উজান থেকে এসেছে উজান ভারতের বিভিন্ন রাজ্যে প্রাকৃতিক দুর্যোগ আর আমরা বাঙালিরা প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবেলা করেই চলতে হয় এই বন্যা আমাদের দেশের নতুন না এবং আমরা সবসময় বন্যার সাথে আমাদের দেশের মাটি ও মানুষ বন্যার সাথে মোকাবেলা করা বাঁচতে হয় এবং আমাদের দেশে উন্নয়নের প্রয়োজন আছে আমাদের কিছু কিছু উন্নয়ন অপরিকল্পিত হয়
অপরিকল্পিত উন্নয়নের কারণে অনেক সময় প্রাকৃতিক দুর্যোগ বা বন্যা এই জলগুলো নামতে সমস্যা হয়। হাওড় অঞ্চলে কিছু উন্নয়ন হয়েছে, উন্নয়নকে অস্বীকার করা যাবে না। এই জন্য আরও আমাদের সুদূর প্রসারে উন্নয়ন করতে হবে। হাওড় অঞ্চলগুলোতে সরাসরি বাঁধ নির্মাণ না করে ব্রিজ করার উপরে বা ফ্লাইওভার করা এই জাতীয় পরিকল্পনা নিতে হবে এবং আমাদেরকে আরও ভাবতে হবে। এই বন্যা হওয়াতে আমরা বুঝতে পারছি যে আমরা কোনো উন্নয়ন কোনো প্রজেক্ট সরকার করলে পানিতে বাধাগ্রস্ত হতে পারে। তারপর পরবর্তী যে উন্নয়ন যে পদক্ষেপগুলো নেবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে বলেছেন যে হাওড় অঞ্চলগুলোতে যাতে ব্রিজ করা হয়, যাতে কোনো জলাবদ্ধতা সৃষ্টি না হয়। আর আমাদের দেশে যে বন্যার ভিতরে যে ত্রাণ, আমাদের যে শহর কেন্দ্রিক এবং এই বন্যার কারণে সিলেটের কোনো রাস্তা কিন্তু উঁচুতে নেই, সবগুলো পানির নিচে। এখন নৌকার অভাব হয়ে গেছে, যে যে প্রান্তিক পর্যায়ে ত্রাণ নিয়ে যাবে ওই সুযোগটা নেই। আর বন্যা কখনো ওয়ার্নিং দিয়ে আসে না, হঠাৎ করে গোটা চলে আসতে পারে। এক্ষেত্রে সরকারি হোক বেসরকারি হোক তাদের সময় লাগে এবং মূল ভূমি থেকে প্রান্তিক পর্যায়ে যে ত্রাণটা পৌঁছে দিতেও সময় প্রয়োজন। আমরা আপনাদের সাংবাদিকরাই আমাদের দেখিয়েছেন যে অনেক ক্ষেত্রে যে ত্রাণ যাচ্ছে শহর অঞ্চল বা আশেপাশের লোকরা তার আগে নিয়ে নিয়েছে। এটা স্বাভাবিক হয়, কারণ প্রতিটা মানুষই ক্ষুধার্ত। এই যে আর আমি সবচেয়ে ধন্যবাদ দিব যে বিভিন্ন দাতা গোষ্ঠী, আমাদের ইসলামিক সংগঠন বলেন, সামাজিক সংগঠন বলেন, যুব সমাজ, তারা সবাই ব্যক্তিগতভাবে সরকার এই মানুষের পাশে দুর্দিনে। আমাদের সেই মানুষের সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য, সবাই বলে আমরা বিশৃঙ্খল, আমরা অন্যের ভালো চাই না, আমরা আরেকজনের উপকার করি না। আমাদের দেশে যখন একটা দুর্যোগ হয় তখন আমরা আমাদের ভিতরে রাজনৈতিক সামাজিক বা কোনো সাংস্কৃতিক কোনো ভেদাভেদ থাকে না। আপনার লন্ডনে দেখেছেন যে আমাদের যে লন্ডনে যে সাংবাদিকদের লন্ডন বাংলা প্রেস ক্লাব, তারা ওইখান থেকে সাহায্য করছে সবাই, যেখান থেকে পারছে। হ্যাঁ, যে যেখান থেকে পারছে। এটা আমাদের ভ্রাতৃত্বের বন্ধন, আমরা যে এক মানুষ হিসাবে একজন আরেকজনের পাশে দাঁড়াতে পারি, মানুষের আরও বেশি আপন ভাবতে পারি তার দুর্দিনে, এটাই মানুষত্ব, এটাই আমাদের প্রকৃত ধর্ম। জি নিশ্চয়ই, আমি আপনাকে আবার ফিরে আসবো। অ্যাডভোকেট জালাল, আপনি কী মনে করেন যে কোন কোন বিষয়গুলোতে কোন কোন দিকগুলোতে সরকারের আরও আরও ভালোভাবে নজর দেওয়া উচিত যাতে করে বাংলাদেশে এই ধরনের বন্যার মতো পরিস্থিতি যাতে না হয়, আপনি কী মনে করেন? জি, আমার সাথের অতিথি যে বলেছেন, আমি ওনার অভিমতকে অত্যন্ত শ্রদ্ধা করি, যে বলেছেন আমরা প্রাকৃতিক দুর্যোগ নিয়েই বেঁচে আছি বাংলাদেশের মানুষ এবং ভ্রাতৃত্ববোধ সবাই এগিয়ে যায় এটা। এবং এই বন্যাতে ওনার কথার সাথে আমি সম্পূর্ণ একমত, প্রথমে কিন্তু সবাই ব্যক্তিগতভাবে এগিয়ে গিয়েছে। জি, আমি আমি আপনাকে আলোচনায় ফিরছি, তার আগে আমি একটু কল নিয়ে এনেছি। হ্যালো কল, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এতটুকু বলতাম চাই, এই যে ইতিমধ্যে আমাদের সিলেট বিভাগে বন্যা হয়ে গেল, আমাদের বাংলাদেশ সরকার তো সবকিছুই করবে, এই নদীগুলো তো ভারতের সাথে যোগাযোগ আছে, এই নদীগুলো উৎপত্তি হয়েছে ভারত থেকে। এখন ভারত সরকারকে নিয়ে বাংলাদেশ সরকার একটা দীর্ঘমেয়াদি নদী খননের ব্যবস্থা করা হোক। আমি নিজে জানি ভাই, আমার বাড়ি যেখানে আছে সেখানে তাও নদী আছে, ওই নদী দিয়ে ময়মনসিংহ থেকে বৈশাখ মাসে নৌকা আসতো, এখন কিন্তু কোনো নৌকা আসে নাই। ওই নদীগুলিতে বাড়ি হয়ে গেছে, বিল্ডিং হয়ে গেছে, প্রত্যেকটা নদী খনন হোক দীর্ঘমেয়াদি ভাবে, কল্পনা করে ক্লাইমেট চেঞ্জের চেঞ্জ হবে বলে এটা চিন্তা করে। জি ধন্যবাদ কলার। জি, যে বিষয়ে আমরা, জি হ্যাঁ, আমি যে শ্রদ্ধেয় কলার যুগ সময়োপযোগিতা প্রশ্ন করেছেন, আমি আপনার প্রশ্নের উত্তরে যেটা বলতে চাচ্ছিলাম, হ্যাঁ, নদী খনন খাল খনন এগুলা কিন্তু পুরা বাংলাদেশে একটা নেটওয়ার্ক, পুরা ঢাকার সাথে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা উপজেলার জেলার সাথে, জেলা যাবে বিভাগের সাথে, যেমন সুরমা নদী মিলবে, সুরমা নদী গিয়ে মেঘনার সাথে মিলবে, এরকম পরে আস্তে আস্তে বুড়িগঙ্গা হয়ে পুরা ঢাকার সাথে, পুরা সেন্ট্রালের সাথে নদী যোগাযোগ স্থাপন করা, খাল খনন, তারপর দুর্যোগ ব্যবস্থাপনা আরও আধুনিক করতে হবে। আমরা বলে থাকি যে ডিজিটাল বাংলাদেশ, অবশ্যই অনেক দিক দিয়ে ডিজিটাল হয়েছে, অনেক উন্নতি করেছে, কিন্তু আমি দেখেছি প্রথম বন্যার্থে সুনামগঞ্জ সিলেটে এবার প্রথম তিন দিনের মধ্যে পুলিশ বলেন, ফায়ার ব্রিগেড বলেন, বিএসএফ, আর্মি নেমেছে, আমি একটা একটা প্লাস্টিকের বোট দেখি নাই। যেমন আমাদের সুনামগঞ্জ সহ সৌদরে সুনামগঞ্জ পাঁচের এমপি সাহেব, উনি সুনামগঞ্জ গিয়েছেন, ওনার লেগেছে দুই দিনের উপরে,
কেন এগুলা আরও দ্রুত ব্যবস্থা থাকা উচিত, এরকম ত্রাণ, এরকম দুর্যোগ মোকাবেলার জন্য হেলিকপ্টার বোট থাকতে হবে, পুলিশের সুনামগঞ্জে সুরমা নদীতে পুলিশের বোট স্পিড বোটগুলো সারিবদ্ধভাবে থাকে, তাহলে এগুলো কেন রাখা হয়েছে? এগুলো আরও বাড়াতে হবে, এগুলোর প্রয়োগ করতে হবে, এগুলোর ব্যবহার করতে হবে দুর্যোগ মোকাবেলায়। সাথে সাথে শহরে পুলিশ বোট দিয়ে টহল দিতে পারতো, শহরে তখন রাস্তার মধ্যে সাঁতার পানি, কোমর পানি, প্রত্যেকটা যে মানুষ হেঁটে হেঁটে যেতে পারছে না, ওইখানে নৌকা থাকলে যেতে পারতো। এবং আমাদের কলারও বলে গেছেন যে পার্শ্ববর্তী দেশ ভারতের ভারতের চেরাপুঞ্জিতে পৃথিবীর সর্বোচ্চ বৃষ্টিপাত যেখানে হয়, এই বৃষ্টিপাতে এসে সুনামগঞ্জ সিলেটে সবচেয়ে বেশি প্রথমে হানা দেয় মেঘালয়ের বৃষ্টি। এই এদের সাথে ভারতের সাথে একটা একটা সুদূর প্রসারী পরিকল্পনা করে কীভাবে এদেরকে এবং এদের তারা যেন বাঁধটা নিয়ন্ত্রণ করে, তারা নিজেরা বাঁচার জন্য অল্প কিছু হলেই তারা বাঁধ খুলে দেয়, তখন এই হাহাকারটা পানির যে স্রোতধারাটা আমাদের সুনামগঞ্জ সিলেটের মানুষকে বইতে হয়। এবং আজ আপনি দেখবেন যে এক একটা গরিব মানুষের খাবার নাই, ওষুধ নাই, তাদের সারা জীবনের তাদের সম্বল সেভিংস তারা এগুলো ভেঙে খাচ্ছে, অনেকে সেভিংস নাই, তিন দিন দুই দিন ধরে মানুষ উপবাস। তো সরকারের এগুলা থেকে সেই এবারের বন্যা থেকে শিক্ষা নিয়ে বিভিন্ন সরকারের পরিকল্পনা মন্ত্রণালয় আছে, দুর্যোগ মোকাবেলা মন্ত্রণালয় সচিবালয় আছে, তারা যেন ভারত পার্শ্ববর্তী দেশের সাথে আলাপ আলোচনা করে বা একটা স্কিমের আওতায় গিয়ে কীভাবে তাদের বাঁধ নিয়ন্ত্রণ এবং নদী খনন, নদী গভীর করা, বাংলাদেশের প্রত্যেকটা নদী এবং খাল খনন গভীরভাবে, এবং কীভাবে নদীর দখল, যেমন ঢাকা আমরা দেখেছি বুড়িগঙ্গার অনেক উচ্ছেদ, বুড়িগঙ্গা বেদখল, এগুলা উচ্ছেদ করা হয়েছে, নদী শাসন করা হচ্ছে, সুষ্ঠুভাবে নদী শাসন করতে হবে, এগুলা সরকারকে নজর দিতে হবে নদী শাসন এবং বেদখল যেন না হয়। যেমন হাওড় দখল, হাওড়ের আশপাশে বসতি, প্রাকৃতিক দৃশ্য এগুলা বজায় রেখে মানুষ, এখনও আমরা কৃষি নির্ভর দেশ, হাওড়ের উপর নির্ভর দেশ, কৃষকের এই বন্যা না, শুধু এক মাস আগে প্রথম বন্যায় আইসার সুনামগঞ্জের সকল ফসল নিয়ে গেছে, কৃষকরা কীভাবে বাঁচবে? তখনই তাদের সম্বল শেষ, এরপরে আবার আরেকটা বন্যা, এগুলার দিকে মোট কথা যেটা খাল খনন, জমি দখল, হাওড় দখল এগুলা বন্ধ করতে হবে, খাল খনন করতে হবে, নদী খনন করতে হবে, এইটা এবং সরকারের সুদৃষ্টি কামনা করতে হবে। সরকারের শুধু সুদৃষ্টি না, পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে, সবসময় ছিল, হ্যাঁ, ইমপ্লিমেন্টটা করতে হবে, হ্যাঁ, যেমন পরিকল্পনা করা হয় এটা পরিকল্পনা থেকে, পরিকল্পনা যখন রংলি পরিকল্পনা করা হয় সুস্থভাবে প্ল্যান করা হয় না, আপনার দেখেন ম্যাপ করতে হবে, একটা প্ল্যানিং পারমিশন আনতে প্ল্যান করতে হবে, এগুলা সব কিছু আর প্রপার আর্কিটেক্ট দিয়ে একটা ব্রিজ বা একটা রাস্তা বা একটা বাঁধ সব কিছুর মধ্যে আধুনিক আন আনতে হবে। এবং এটার পরিকল্পনাটা যদি আপনি মনে করেন কারো যদি লোভ, যেমন একজন মানুষ কন্ট্রাক্ট নিল, এটা পরিকল্পনা তো ঠিকই ছিল, তারপর লোভ, তারপর ওইটা যখন পরিকল্পনা অনুযায়ী না চলে ওইটা তখন দুর্নীতি, আপনার তখন দুর্নীতি, আপনার সংজ্ঞা দিতে হবে, তখন দুর্নীতিতে চলে যায়। এবং প্রত্যেকটা টাকা যেন সুষ্ঠুভাবে বণ্টন করা হয়, প্রত্যেকটা সুষ্ঠুভাবে কাজ করা হয়, যেমন একটা ব্রিজের জন্য যদি 5 কোটি টাকা বরাদ্দ করা হয়, এই পুরা টাকাটাই যেন এখানে তদারকি করতে হবে, বিভিন্ন কমিটি গঠন করে দেওয়া উচিত সরকারের। এবং আমার মনে হয় যে ব্যক্তিগত যে টেন্ডার সিস্টেম থেকে বেরিয়ে আসা, সরকারিভাবে তদারকি করা, এদের উপরে আরেকটা অডিটর কমিটি থাকবে, প্রত্যেকটা কাজ তদারকি করবে। অনেক বাজেট কিন্তু হয়, কিন্তু বাজেট এবং পরিকল্পনার মতো কাজ কিন্তু হয় না, দুর্নীতি কিন্তু সব ক্ষেত্রে দুর্নীতি, শুধু এই গভর্নমেন্ট না, প্রত্যেক সময় বাংলাদেশের জন্য দুর্নীতি একটা মানুষের অভ্যাস হয়ে গেছে। যেমন এসব ক্ষেত্রে কাজ করানোর ক্ষেত্রে আপনার বিভিন্ন প্রজেক্ট আসলে, এবং সরকারকে এটাও দেখতে হবে যে প্রজেক্ট একটা বাজেট করার পরে এইটার প্রতি যেন লোভ না যায় মানুষের, যারা প্রজেক্টে কাজ করবে, বাজেট বাড়ানো হয় তখন পয়সা পকেটে ঢুকানোর একটা ধান্দা থাকে, মানুষের ভালোবাসা থাকতে হবে কাজের মধ্যে, এলাকার প্রতি টান থাকতে হবে, রাস্তাঘাটের প্রতি যে মানুষের সুবিধা, মানুষের ভয় থাকতে হবে। নিশ্চয়ই আমি এই বিষয়ে আপনার কাছে ফিরে আসবো, তার আগে আমি একটু আসতে চাচ্ছি জনপ অ্যাডভোকেট ইউসুফ শেখ, যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম, আমি দর্শকের কিছু প্রশ্ন ছিল, এবং যেমনটা বলছিলেন যে অ্যাডভোকেট জালাল, এই ব্যস্ত জালালতি, যে সরকারের যে পরিকল্পনাগুলো রয়েছে এবং এটি সঠিকভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে না, এটা যার কারণে এই ধরনের পরিস্থিতির শিকার করছে বাংলাদেশ, আপনি কি মনে করেন তাই, যে সরকার পরিকল্পনাগুলো সঠিকভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে না? ধন্যবাদ ভাই, খুব বুঝতে পারছি। বেসিক্যালি বৃহৎ আকারের প্রাকৃতিক দুর্যোগগুলো
কোনো সরকারি পরিকল্পনার ব্যর্থতার জন্য হয় না, কিন্তু ওই জলটা নামতে সমস্যা হয় যখন সরকার বিভিন্ন অপরিকল্পিত উন্নয়ন করে, স্থাপনা করে। বন্যা বেসিক্যালি আমাদের ক্লাইমেট, যে জলবায়ুর পরিবর্তন, গ্লোবাল ওয়ার্মিং, এবং আমাদের প্রতিটা খাল বিল জলাশয় নদী বলেন, এগুলো পলিতে ভরাট। আমাদের দেশের প্রয়োজনের তুলনায় সরকার খুব অল্প সংখ্যক নদী বা খালকে পলিমুক্ত করে। আবার ধরেন একটা খাল বা নদীকে পলিমুক্ত করলো, বর্ষার জলে আবার এটা হয়ে যায়। এই জন্য যৌথভাবে সমন্বিতভাবে প্রত্যেকটা খাল নদীকে পলিমুক্ত করতে হবে, যাতে বন্যা হলেও পানিটা ধরে রাখতে পারে, নদীগুলা জলটা নেমে যেতে পারে। এবং এই জন্য কলা সুন্দর কথা বলছে, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়ার সাথে যৌথভাবে কাজ করতে হবে, সমন্বিতভাবে নদীগুলো খনন করতে হবে, এবং চেক অ্যান্ড ব্যালেন্স, এই জলের ক্ষেত্রে চেক অ্যান্ড ব্যালেন্স নিয়ে আসতে হবে। যে কীভাবে একটা প্রাকৃতিক দুর্যোগ হলে যে শুধু আমরাই ক্ষতিগ্রস্ত হই না, তারাও হয়, তাদের পরিমাণটা কম হয়, কারণ তাদের যারা উজানে আমরা মাটিতে, তাদের জলটা নেমে আসে আমাদের দিকে। এই জন্য আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে খাল বিল নদী নালা খননে, এবং সরকারকে দীর্ঘমেয়াদীভাবে পরিকল্পিতভাবে করতে হবে। খালের পাড়ের মাটি খালের পাড়ে রাখা যাবে না। আপনারা সাংবাদিক মিডিয়াতে দেখেন যে অনেক সময় আমরা দেখি যে খনন করছে, সরকার অর্থ ব্যয় করছে, এখানে সরকারের সদিচ্ছা আছে, কিন্তু যারা ভায়াবলস ইমপ্লিমেন্টেশন, সর্বশেষ খাল খনন কর্মসূচি এটা কবে ছিল? এটা আপনি দেখবেন প্রতি বছরই হচ্ছে খাল নদী, কিন্তু বৃহৎ আকারে না, বৃহৎ আকারে না। আপনাদের রিসেন্টলি আপনাদের কুমিল্লায় যে গোমতী নদী সেখানে হয়েছে, এবং নতুন নতুন কৃষি জমিতে যাতে ইরিগেশন করতে পারে আমাদের কৃষকরা, এই জন্য খাল হচ্ছে, কিন্তু আমরা যে আকারে প্রয়োজন ওভাবে হচ্ছে না। তাহলে এটা কি আপনি মনে করেন যে এটা সরকারের পরিকল্পনা একটু অভাব রয়েছে? না না, অবশ্যই সরকারকে আর পরিকল্পনা নিতে হবে যে এই যে একটা প্রাকৃতিক দুর্যোগ সিলেটের উপর দিয়ে বয়ে গেল, এটা আমাদের একটা ওয়ার্নিং, আমাদের জন্য একটা বার্তা যে হ্যাঁ, তোমরা এই বার্তা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। জি, প্রতিটা ব্যর্থতা, প্রতিটা আপনার আঘাত থেকেই ঘুরে দাঁড়াতে হয়। জি, এবং বাঙালিরা বারবার ঘুরে দাঁড়িয়েছে, আমি এটা বলবো। আমি ব্যর্থতাকে কখনো দুর্বলতা হিসাবে দেখি না, ব্যর্থতাকে আমি একটা লেসন মনে করি, এবং এটা বাংলাদেশের প্রতিটা মানুষই তাই মনে করে। আমাদের রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে, আমাদের বিভিন্ন দিক থেকে আমরা বিভক্ত, এটা অস্বীকার করতে পারবেন না, কিন্তু আমরা যদি একাধিত হই আমরা অনেক কিছু করতে পারি। আমাদের পদ্মা সেতু গ্লোবালি আমাদেরকে ব্লেম দেওয়া হয়েছে, অনেকে ভাবতে পারে ব্লেম তো সরকারকে দেওয়া হয়েছে, সরকার আমি আপনি ভাই, বাংলাদেশটা আমাদের সবাই। যখন ইন্টারন্যাশনালি কোনো ব্লেম দেওয়া হয় তখন মনে করতে হবে আমাদের সবাইকে ব্লেম দেওয়া হলো, আমরা তার উচিত জবাব দিয়েছি, আমরা জনগণরা, আর আমরা জনগণরাই সরকার। অনেক বুদ্ধিজীবী সুশীলরা বলে থাকে সরকার করেছে, সরকার মানেই জনগণ। জি নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে জনাব ব্যাস্টার জালাল উদ্দিন। তো ত্রাণ কার্যক্রম যে আমরা যেটা বেসরকারি উদ্যোগে অর্থাৎ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আমরা দেখেছি যে তারা যেইভাবে এগিয়ে এসেছে সিলেট সহ সুনাম যে বিভিন্ন অঞ্চলে ত্রাণ দেওয়ার জন্য, তো আপনার কি মনে হয় যে সরকারের পক্ষ থেকে যে পরিমাণ ত্রাণ এসেছে এটা কি যথার্থ ছিল কি ছিল না? সরকার থেকে যে ত্রাণ এসেছে অবশ্যই এগুলো সাফিসিয়েন্ট না, কারণ প্রথম পর্যায়ে আপনি দেখেছেন পুরো সুনামগঞ্জে 30 লক্ষ মানুষ 60 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল সরকারের পক্ষ থেকে। সুনামগঞ্জের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ঘরে মানুষ এফেক্টেড হয়েছে। আপনি 5% মানুষ মনে করেন উচ্চবিত্ত, এরপরে মানুষগুলা, তারপর আপনি যদি হিসাব করেন 30 লক্ষ মানুষই ধরেন, তখন আপনি কত টাকা করে পড়ল? 2 টাকা করে পড়ছে। তারপর এখন আস্তে আস্তে বাড়ানো হচ্ছে, বা দেখা গেছে এত টন চাল দেওয়া হচ্ছে এত উপজেলায়, এত এই অমুক ইউনিয়নে এত টন, বাট এটার প্রপার বরাদ্দ দেওয়া হচ্ছে না। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, সুনামগঞ্জের দরাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নে বন্যার পঞ্চম দিনে লোকাল এমপি মহোদয় গিয়েছেন যে ওইখানে একটা বাঁধ ভেঙে কয়েকটা বাড়ি, পাকা ঘর বাড়ি সহ চলে গেছে বাঁধ ভাঙা। তখন উনি গিয়েছেন, উনার সামনেই এটা হয়তো আপনি নিউজে দেখেছেন, সময় টিভিতে আসছে, যমুনা টিভিতে এসেছে, আমি নিজে দেখেছি, উনার সামনেই প্রাক্তন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের হাতাহাতি। কেন হাতাহাতি? বর্তমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বলতেছে যে আগে বরাদ্দ এসেছিলো, এ বাদে কাজ হয় নাই। আগের চেয়ারম্যান বলতেছে না, এখনও বরাদ্দ আছে, তুমি কাজ করো নাই।
তখন হাতাহাতি এমপির সামনে, এমপি তখন মানিজ্যোত নিয়ে তখন নিজেই চলে গেছেন এবং এমপি নিজে বলেছেন এরা দুইজনই আমার লোক। জি আমি আমি এই প্রসঙ্গে আলোচনা করব, তার আগে আমি একটু কল নিতে চাচ্ছি। হ্যালো কল, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্নটি কি ভাই? আপনারা ওই যে আমরা শুনলাম সিলেটে কথা আলাপ বললাম, জি আমরা মামুনি বললাম যে কোষা জেলা শান্তির কোষণ সিলেট মামুনি আমি নিজে চান্দা করছি না। আর আমাদের পরিষ্কার আব্দুল মোহামের বায়ু ছিল পরবর্তী বাংলাদেশি সিগ্রিগেশন লাইক স্কটল্যান্ড ছিল তো ইন্ডিপেন্ডেন্ট হবে স্কটল্যান্ডের মতো। আমাদের আবদুল্লাহ আল মোহ যখন এমপি সাহেব গেছেন তখন সাথে উনি কোন ত্রাণ নিয়ে যান নাই। আচ্ছা, উনি বলছেন যে বরাদ্দ হয়েছে পরের দিন অথবা এর পরের দিন হয়তো কিছু চাল গিয়েছে, চাল গিয়েছে কিন্তু প্রপার বন্টন হয় নাই, সব গ্রামের মানুষ পায় নাই, সব ওয়ার্ডের মানুষ পায় নাই, সব পাড়ার মানুষ পায় নাই, মুখ চিনে চিনে দেওয়া হয়েছে। সো অবশ্যই আমরা বলবো সরকারের অনুদান খুবই কম, আপনি ইফ ইউ কম্পেয়ার টু দ্য প্রাইভেট সেক্টর লাইক দ্য ডোনেটর অফ পার্সোনাল ডোনেটর দ্য পার্সোনাল অর্গানাইজেশন যেমন ভাই বলেছেন অনেক ইসলামিক সংগঠন এগিয়ে গেছে, সামাজিক মন্দির মসজিদ কমিটির সবাই, হ্যাঁ যে সরকারের পক্ষ থেকে কম্পেয়ার টু গভর্নমেন্ট প্রাইভেটলি অনেক বেশি ত্রাণ পেয়েছে মানুষজন। জি ধন্যবাদ আপনাকে। বেস্ট চালাবাদের যে কথাটি বলবো, আপনি কতটুকু একমত যে সরকারের পক্ষ থেকে যে ত্রাণ পৌঁছানো হয়েছে এটা পর্যাপ্ত কিনা? ধন্যবাদ জালাল ভাইকে, জালাল ভাই গভীর থেকে আলোচনা করেছেন যে আমাদের যে ডিস্ট্রিক্টে বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ হোক না কেন, সবার আগে কিন্তু আমরা বেসরকারিভাবে যে সমাজের যারা যে যুব সমাজ বা যারা ভালো চিন্তা করে প্রগতিশীল তারা ঝাঁপিয়ে পড়ে মানুষের পাশে, কিন্তু আমাদের যে সরকারি সাহায্যগুলো এগুলো এই সাহায্যগুলো আসতে তাদের কিছু ডিপ্লোমেসি ফলো করতে হয়, প্রোটোকল মেনটেন করে আসে। আর আমাদের যারা রাজনীতিবিদ তারা ওই সরকারি সাহায্য আসার জন্য বসে থাকে, আর আপনার আমার মতো সাধারণ জনগণ আমাদের পথে পকেটে টাকা নিয়ে ঝাঁপাই পড়ি, কারণ আমরা ভাবি যে এদের সাথে আমার রক্তের সম্পর্ক আর তাদের সাথে আমাদের ভোটের সম্পর্ক। কখনো রক্তের সম্পর্কের চেয়ে ভোটের সম্পর্কে বড় হয় না, এবং তারা তারা মনে করে এটা তাদের রাজনৈতিক দায়িত্ব, কিন্তু সবসময় যে ত্রাণ নিয়ে দাঁড়াতে হবে এটাও তাদের ভুল ধারণা। মানুষের পাশে যদি যায়, মানুষের হাতে হাত রাখে, মানুষের কাঁধে কাঁধ রাখে, মানুষ শান্তি পায়, মানুষ সাহস পায়, এটা আমাদের যারা রাজনীতি করেন তাদের ব্যর্থতা। শুধু ত্রাণ নিয়েই মানুষকে উপকার করা যায় না, ত্রাণের পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানো অনেক বিষয়। আমাদের অনেক সময় আপনার বেড়ি বাঁধ নির্মাণ করা হয়, বাঁধ নির্মাণ করে আপনি দেখবেন এগুলো অল্প পানির ধাক্কায় ভেঙে যায়। জি আমরা এই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো ছোট্ট একটি বিরতির পর। দর্শক দেখছিলেন আয়ন জার্নাল, কথা বলছিলাম সারা বিশ্বের সংবাদ প্রবাহনে, সময় হলো একটি বিরতির, বিরতির পর আবার ফিরে আসবো, ততক্ষণ সাথেই থাকুন।